আজকের এই ভিডিওতে আমরা একটা অঙ্ক দেখব এই অঙ্কটা স্কুল লেভেলের একটা বই থেকে পাওয়া তো আজকে যে প্রশ্নটা আছে সেটা হয়তো প্রাইমারি টেটের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে বলেই অঙ্কটা নিয়ে আলোচনা করব জাস্ট একটা অঙ্ক ভালো করে একটু দেখে নেবে তো প্রশ্নটা হচ্ছে একটা ব্যাংক কুড়ি মিটার একটা দেওয়ালে উঠবে প্রতি ঘন্টায় ব্যাংকটি তিন মিটার ওঠে এবং দু মিটার নিচে নেমে এসে থামছে তাহলে ব্যাংকটি কতক্ষণে সেই যে কুড়ি মিটার দেওয়ালটা রয়েছে তার উপরে উঠতে পারবে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে তো যে ধরনের বিষয়গুলো আছে বা কি কি শর্ত এখানে রয়েছে বিষয়টা একটু ভালো করে বুঝে অঙ্কটা করব ভালো করে একটু দেখবে একটু ছবির মাধ্যমে বিষয়টা দেখব আশা করছি বুঝতে পারবে তাহলে ভালো করে একটু বিষয়টা দেখে নাও তো ধরা যাক এটা হচ্ছে কুড়ি মিটারের সেই দেওয়াল তো ব্যাংকটা এখানে রয়েছে এখান থেকে ব্যাংকটিকে একুড়ি মিটার দেওয়ালের উপরে উঠতে হবে তা আমাদের যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে কি প্রতি ঘন্টাতে অর্থাৎ প্রত্যেকটা ঘণ্টাতে ব্যাংকটা তিন মিটার উপরে ওঠে এবং দু মিটার নিচে এসে থেমে যায় অর্থাৎ ব্যাংকটা যদি এখান থেকে রওনা দেয় তো প্রত্যেক ঘণ্টাতে কি করে তিন মিটার ওপরে ওঠে অর্থাৎ এই জায়গাতে যায় এবং একই সঙ্গে কি করে দু মিটার নিচে এসে থেমে যায় তাহলে ভালো করে লক্ষ্য করো যে ব্যাংকটা এক ঘন্টাতে কতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে কি তিন মিটার ওপরে যাচ্ছে আবার দু মিটার নিচে এসে থেমে যাচ্ছে অর্থাৎ এ যতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা হচ্ছে কি এক মিটার অর্থাৎ প্রত্যেক ঘন্টাতে সে এক মিটারের দূরত্ব অতিক্রম করে তাহলে সেই অনুযায়ী এক মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগছে এক ঘন্টা তাহলে সেই হিসেবে আমরা যদি বলি এক মিটার দূরত্ব অতিক্রম করতে ওর এক ঘন্টা টাইম লাগে তাহলে যেহেতুকে কুড়ি মিটারের দূরত্বটা উঠতে হবে তাই ওর কুড়ি ঘন্টা লাগবে কিন্তু এই বিষয়টা কিন্তু একদমই ঠিক নয় তার কারণ কি বিষয়টা বলছি তো ব্যাংকটি যখন এইভাবে এই জায়গাতে পৌঁছবে অর্থাৎ সতেরো মিটার উচ্চতাতে পৌঁছবে তো যেহেতু এক ঘন্টাতে এক মিটার উঠছে তাই এই সতেরো মিটার উঠতে ওর কত টাইম লাগবে সতেরো ঘন্টা ভালো করে একটু বুঝে নিও এরপর কী হবে যখন এই সতেরো মিটারে ব্যাংকটা থাকবে তো আমরা জানি ব্যাংকটা প্রতি ঘণ্টাতে কত লাভ দিচ্ছে তিন মিটার করে তো সতেরো থেকে ব্যাংকটা যখন লাভ দেবে তখন কিন্তু এই কুড়িতে পৌঁছবে এবং এই টাইমে অর্থাৎ সতেরো থেকে কুড়িতে যে লাভটা দিল সেটা কিন্তু কতক্ষণে হচ্ছে সেটা কিন্তু সেই এক ঘন্টা সময়ের মধ্যেই হচ্ছে অর্থাৎ শেষ যে লাফটা দেবে সেই লাফে কিন্তু সে কুড়ি মিটার যে দেওয়ালটা তার উপরে উঠে যাবে এবং সেখান থেকে কিন্তু যে দুই মিটার নিচে নেমে যাচ্ছিলো সেই বিষয়টা কিন্তু আর হবে না তার কারণ হচ্ছে সে তার নির্দিষ্ট যে লক্ষ্য যে জায়গা সেখানে কিন্তু পৌঁছে গেছে সেখান থেকে নেমে যাওয়া বা পড়ে যাওয়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই তাই আমাদের যে অঙ্কটা হবে সেটা হচ্ছে একদম নিচের থেকে সতেরো মিটার পর্যন্ত উঠবে সে কত ঘন্টায় সতেরো ঘন্টাতে এবং সতেরো থেকে লাস্ট যে লাফটা দেবে সেটা কিন্তু সেই এক ঘন্টার মধ্যেই পড়বে অর্থাৎ এক ঘন্টাতে সে এই তিন মিটারের দূরত্বটা অতিক্রম করবে কাজে আমাদের যে পুরো যে টাইমটা সেটা কত এই সতেরো ঘন্টা প্লাস এক ঘন্টা তাহলে টোটাল কত হলো টোটাল হচ্ছে আঠেরো ঘণ্টা অর্থাৎ ব্যাংকটি এই কুড়ি মিটারের যে দেওয়াল সেই দেওয়ালটাতে উঠতে টাইম নেবে আঠেরো ঘন্টা এটাই হচ্ছে আমাদের উত্তর খুব ছোট্ট বিষয়টা ছিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু তো ভালো করে একটু দেখবে অবশ্যই কাজে লাগবে তো এবারে একটু বিস্তারিত আরেকটু একটু বলে দিই ছবির সাথে লেখাটাও একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি যদি কারো প্রবলেম থাকে বিষয়টা বুঝতে সে একটু ভালো করে বুঝে নাও তো আমাদের যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে কি যে ব্যাংকটি সেটা প্রতি ঘন্টাতে তিন মিটার ওপরে উঠছিল দেওয়ালের এবং দু মিটার করে নিচে এসে থেমে যাচ্ছিল অর্থাৎ প্রতি ঘন্টায় তাহলে দেওয়ালেও কত মিটার উঠবে যেহেতু তিন মিটার উঠছিল এবং দু মিটার নিচে নামছিল তো প্রত্যেক ঘন্টাতে ও উঠছিল কত এক মিটার করে তো প্রতিটি ঘন্টাতে যদি এক মিটার করে ওঠে তাহলে এক মিটার ওপরে উঠতে টাইম কত লাগছিল এক ঘন্টা তাহলে সেই হিসাবত আমাদের মনে হতে পারে যদি এক মিটার উঠতে ওর এক ঘন্টা টাইম লাগে তাহলে কুড়ি কুড়ি ঘন্টা টাইম লাগবে কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে সেটা কিন্তু হবে না তার কারণ হচ্ছে কি ব্যাংকটি যখন এই সতেরো মিটারে থাকবে সেখান থেকে যে লাস্ট যে লাফটা দেবে যেহেতু সে প্রতি ঘন্টায় তিন মিটার উপরে উঠে যাচ্ছিল তাই সতেরো থেকে যখন লাস্টের লাফটাতে সে দেবে সে কিন্তু এই কুড়ি মিটারে চলে আসবে অর্থাৎ দেওয়ালের ওপরে কিন্তু চলে যাবে এবং সেখান থেকে কিন্তু নিচে আরও পড়ে যাবে না সেই জন্য আমাদের প্রথমে দেখতে হবে যে এই যে সতেরো মিটার এই সতেরো মিটার উঠতে কত টাইম লাগলো যেহেতু এক মিটার উঠতে এক ঘন্টা টাইম লাগছে তাহলে সতেরো মিটার উঠতে ওর সতেরো ঘণ্টা টাইম লাগবে এবং শেষে যে তিন মিটার রয়েছে অর্থাৎ এখান থেকে এটুকুর যে তিন মিটার কিন্তু সে এক ঘন্টাতেই উঠে যাবে অর্থাৎ জাস্ট একটা লাভ দেবে এখানে উঠে যাবে তো সতেরো থেকে কুড়িতে উঠতে ওর কত টাইম লাগবে এক ঘন্টা তাহলে টোটাল কত টাইম লাগলো সতেরো ঘন্টা আর এক ঘন্টা তাই এই কুড়ি মিটারের যে দেওয়াল সেটা উঠতে ব্যাংকটির সময় লাগবে সতেরো প্লাস এক সমান সমান আঠেরো ঘণ্টা লেখার সাথে একটু মিলিয়ে নাও আশা করছি ছবির সাথে একটু দেখে নাও আশা করছি বুঝতে পারবে তো এই অঙ্কটা একটু দেখে রেখো যদি যেহেতু এটা স্কুল লেভেলেরই একটা বইয়ের অঙ্ক তো এই ধরনের অঙ্ক হয়তো প্রাইমারি ডেটে চলে আসতে পারে কোনোভাবে তো বিষয়টা একটু দেখে রেখো অবশ্যই কাজে লাগবে তো আজকে জাস্ট এটুকুই বলার ছিল এটুকুই ইনফরমেশন দেওয়ার ছিল তো আমি যখনই যে কোনো ধরনের হয়তো গুরুত্বপূর্ণ যদি কোনো ইনফরমেশান পাই অবশ্যই সেটা ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করব চ্যানেলের সাথে থেকেও অবশ্যই কাজে লাগবে আর প্রাইমারিটা রিলেটেড আরও অনেক ভিডিও পাবে প্লে পাবে চ্যানেলের সেখানে যাও দেখে নাও বিষয়গুলো হয়তো কাজে লাগতে পারে তো আজকের জন্য এটুকুই বায়